ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত। এক মঞ্চে আওয়ামী লীগের ত্যাগী ও প্রবীণ নেতারা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কোটসাদপুর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আর এই স্মরণ সভায় এক মঞ্চে দেখা গেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্যাগী ও প্রবীণ নেতাদের। দীর্ঘদিন পর এক মঞ্চে উপজেলার সকল প্রবীণ নেতাদের দেখে খুশি নেতাকর্মীরা। ভবিষ্যতেও সকল নেতাদের এভাবেই এক মঞ্চে দেখতে চান তারা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আমি জানো এখানে শুধু আমাদের অভিভাবক একটি কথা বলতে যাই, আজকে আপনার নেতৃত্বে আমাদের শ্রদ্ধা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কাজী নাসিম আল মমিন রূপক, বাস্তরা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আমিনুর রহমান তপু। স্মরণ সভায় যোগ দিতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলটির কার্যালয়ের সামনে আসতে থাকে নেতাকর্মীরা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করা হয়। আব্দুল মান্নান দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন বলে জানান বক্তারা। তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান।